আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলমা হোম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আরেকটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বরবটি ভর্তা তৈরি করব, তাহলে চলুন ভর্তাটি তৈরি করি। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে নিব। ফ্রাই প্যানটি হালকা গরম হয়ে গেলে এর ভিতরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি, তা দিয়ে দিলাম। সরিষার তেলের বদলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। এখন আমি এখানে ছোট একটি পেঁয়াজ এবং দুটা কাঁচামরিচ দিয়েছি, চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। তেলটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, একটু কম দিলেও চলে। তেল পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে বরবটিগুলো দিয়ে দেবো। এখন এখানে আমি এক কাপ পরিমাণ বরবটি একটু বড় করে কেটে নিয়েছি, বরবটিগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তা এখানে কোনো পানি দেব না, তেলের উপরে বরবটিটা আমি একটু ভাজবো। এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আর একটু ভেজে যেন এই ভিতর থেকে একটু একটু পানি বের হবে, ওই পানিতে এবং তেলে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এটাকে একটু ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন বরবটিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা হলো নামিয়ে ফেলবো, নামিয়ে এটাকে আমি এখন শিলপাটায় বেটে নিব। এই এক কাপ বরবটি আমি এখন প্রথমে ভাজার সময় যে পেঁয়াজ কাঁচামরিচ ছিল সবসহ তেল সহ আমি এটাকে এখন শিলপাটায় প্রথমে বেটে নেব। খুব মিহি করে এটাকে বেটে নিতে হবে। বাটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়েছি, একটু হালকা তেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে আর একটু বেশি ঝাল বেশি খেতে চাইলে আরও ঝাল নিতে পারেন। একটু লবণ দেবো এখানে, কারণ সিদ্ধর সময় আমি আর একটু লবণ দিয়েছি, এর থেকে বেশি লবণ দিতে হবে না। এখন আমি এখানে আর একটু ধনেপাতা নিয়েছি, এক মুট পরিমাণ ধনেপাতা নিয়েছি, চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন। ধনেপাতা বাটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে একটা পেঁয়াজ একটু বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, নিয়ে এগুলা সবগুলো একত্রে মিহি করে বেটে নিব। পেঁয়াজটা বাটা হয়ে গিয়েছে, এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি। নারকেলটা মিহি করে বেটে নিব। সমস্ত উপকরণগুলো মিহি করে বেটে নিলে তৈরি হয়ে যাবে বরবটি ভর্তা। এখন তৈরি হয়ে গেল আমার বরবটি ভর্তা। এটি হলো গরম ভাত, ঠান্ডা ভাত, খিচুড়ি, যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।